আজকে আমাদের টলুইন নিয়ে আলোচনা টলুইনের আমরা প্রথমে টলুইনের সালফোনেশন গত ক্লাসে আমরা টলুইনের হ্যালোজেনেশন জেনেশন দেখেছি টলুইনের নাইট্রেশন দেখেছি টিএনটি প্রস্তুতি দেখেছি বিস্ফোরক পদার্থ ট্রাই নাইট্রো টলইন প্রস্তুতি দেখেছি আজকের ক্লাসে আমরা টলুইনের সালফোনেশনটা দেখব আমরা যখন বেঞ্জিন নিয়ে আলোচনা করেছিলাম গত মানে লাস্ট যে চাকরির যোগ্যটা ছিল আমরা এই বিক্রিয়াগুলো বেঞ্জিনের ক্ষেত্রেও পড়েছি আমরা বেঞ্জিনের ফ্রিডেল ক্রাফ বিক্রিয়া কিন্তু পড়েছে বেঞ্জিনের হ্যালো জেনেশন পড়েছে বেঞ্জিনের নাইট্রেশন পড়েছে তো এসব টপিক পড়তে পড়তে আমরা বেঞ্জিন নিয়ে বেশি আলোচনা করে ফেলেছি যা অলরেডি আছে আমি বেশি পড়াইছি তা নাই ওগুলো তোমাদের টপিকে আস আমরা এখন টলউইনে আছি আমরা টল সব প্রকার বিক্রিয়া দেখব। টলুইনের হ্যালো দেখেছি টলুইনের নাইট্রেশন দেখেছি আজকে টলুইনের সালফোনেশন দেখব টলুইনের ফিডেল ক্রাফ্ট বিক্রিয়া দেখব এরপরে যখন আমরা ফ্যানলে যাব ফ্যানল প্রস্তুতি ফেনল বিক্রিয়া ফ্যানোলে শনাক্তকরণ ফ্যানলের ফিডল কাপ বিক্রিয়া তো এই টাইপ জিনিসগুলো আমরা পড়তে থাকবো দিস ইজ জৈব রসায়ন জৈব যৌগের আলোচনা ঠিক আছে তো আমরা টলুইনের সালফোনেশনটা প্রথমে দেখি সালফোনেশন জিনিসটা কি সালফোনেশন সালফোনেশন মানে অ্যাসও থ্রি এইচ বন্ড অ্যাসও থ্রি এইচ এটাকে কি বলা হয় জানো এটাকে বলা হয় সালফোনিক অ্যাসিডমূলক सालफोनिक एसिड मूलक देखे कि बोला सल्फोनिक एसिड मूलक। सल्फोनिक सल्फोनिक एसिड मूलक। एसओ थ्री एच की सालफोनिक एसिड मूलक আমরা যখন যে কোনো জিনিসের হ্যালোজেনেশন মানে ওই যৌগটার ভিতর হ্যালোজেন ঢুকিয়ে দেওয়া যে কোনো প্রকারে ক্লোরিন ঢোকানো ব্রোমিন ঢোকানো আয়োডিন ঢুকানো মানে হ্যালোজেনেশন নাইট্রেশন মানে কি অ্যানোটোমূলক প্রতিস্থাপন অ্যানোটোমূলক দ্বারা প্রতিস্থাপন মানে নাইট্রেশন বেঞ্জিন বলয় বা টলিউডের যে কোনো কানায় যদি আমি অ্যানোটোমূলক ঢোকাতে পারি আমার সেটা হবে কি নাইট্রেশন আমি সালফোনেশন করতে চাচ্ছি না সালফোনেশন মানে যে কোনো চাকরির যুগের যে কোনো কোনায় কানায় যে কোনো জায়গায় এস থ্রি এইচ অর্থাৎ সালফোনিক মূলকটা ঢোকানো অর্থাৎ আমি যে কোনো চাকরিক যুগের যে কোনো কোনায় যদি সালফোনিক মূলকটা ঢোকাতে পারি কীভাবে ঢোকাবো ওটা পরে কীভাবে ঢুকাবো এটাই তো দেখাবো বেঞ্জিন বলয় বা টলোইন যে কোনো একটা প্রান্তে আমরা কি করব। এই সালফোনিক অ্যাসিড মূলকটা ঢোকানোর চেষ্টা করব বেঞ্জিন বলয় বা টলোইনে সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা প্রতিস্থাপন মানে সালফোনেশন। যেহেতু আমরা টলোইনের সালফোনেশন পড়তে চাচ্ছি তাই আমরা টলোইন নিয়ে টলোইনের যে কোনো একটা প্রান্তে যে কোনো একটা কোনায় সালফোনিক অ্যাসিড মূলক ঢোকানোর চেষ্টা করব। ঠিক আছে তাহলে আমরা যদি টলোইনের সালফোনেশন করতে চাই আমাদেরকে কি করতে হবে এমন একটা বিকারক নিতে হবে যেটাতে সালফোনিক অ্যাসিডমূলকটা বিদ্যমান সময় মনে রাখবে খাতায় লিখো সালফোনেশন মানে সালফোনেশন মানে ধুমায়িত সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া সালফোনেশন মানে ধুমাইতো সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া তাহলে আমি যদি টলুইনের সালফোনেশন করতে চাই আমাকে টলুইন নিতে হবে এটা একটা টলুইন সিএইচ থ্রি এটা টলউইন কেমন আমি করতে চাচ্ছি না আমি একটুকে কি বলেছি টলুইন এর সালফোনেশন মানে ধুমাইতো সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া তাহলে ধুমায়িত সালফিউরিক অ্যাসিড আমাদেরকে নিতে হবে এবং আমাদেরকে বিক্রিয়াটা ঘটার জন্য ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে তুমি যদি পাঁচ ডিগ্রি তাপমাত্রা এখানে প্রোভাইড না করো কিছু হবে না বিক্রিয়াটা ঘটবে না তাহলে টলইন ধুমায়িত সালফেরিক অ্যাসিড নিলে আমার টলোইনের সালফোনেশন ঘটবে এবার প্রশ্ন হচ্ছে স্যার বিক্রিয়াটা কীভাবে কমপ্লিট হবে আমি সুন্দর করে বুঝিয়ে দিই দেখো সালফেরিক অ্যাসিড আমি একটু ভেঙে লিখতেছি এখানে এইচ টু এস এটা ধুমায়িত এখানে ধুমায়িত লিখছে মানে ধুমায়িত পরিবেশ আকারে প্রভাবক আকারে এখানে দিলাম আর কি ঠিক আছে এখন আমাদেরকে যেটা করতে হবে বিক্রিয়াটা আমরা একটু একটু লজিক্যালি চিন্তা করি দেখো আমরা এইচ টু এস ও ফোর কী এইভাবে লিখতে পারি কিনা দেখো তো এইচ ও এস ও থ্রি এইচ এইচ টু এস ও ফোরকে এইচ ও এস ও থ্রি এইচ লিখা যায় দেখো এইচ টু এস ও তিনটে এখানে চারটে এস ও ফোর লিখা যায় ঠিক আছে প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে পানিটা বের কর আমরা সহকারী উৎপাত হিসেবে একদম সবার লাস্টে পানি পাব কিভাবে পানি পাবো দেখো এ ও এইচ আর এখান থেকে টি থেকে একটা এইচ মিলে হয়ে যাবে এইচ টু ও এখান থেকে একটা এইচ আর এখান থেকে ওইচ মিলে হয়ে যাবে পানি ঠিক আছে অথবা বেঞ্জিনের অন্য যে কোনো একটা কোণা থেকে এইচ এসে এটা হয়ে যাবে পানি বেঞ্জিনের প্রত্যেক কোনায় কোণায় কিন্তু হাইড্রোজেন আছে যে কোনো কোনার একটা হাইড্রোজেন প্লাস এই ও মিলে হয়ে যাবে পানি তাহলে আমাদের আর কি বাকি থাকে এখানে আমাদের সি এইচ থ্রি থাকে ফিক্সড এস থ্রি এইচটা একটা এস থ্রি এইচ আমাদের অর্থ অবস্থানে যুক্ত হবে আরেকটা হবে আরেকটা সালফোনিক অ্যাসেডমূলক প্যারা অবস্থানে যুক্ত হবে এখন প্রশ্ন হচ্ছে স্যার কেন অ্যাসোথ্রি এইচ অর্থ অবস্থানে আসছে প্যারা অবস্থান আছে কারণ এইচ থ্রি একটি অর্থ প্যারা নির্দেশক আমরা রেজনেন্স কাঠামো যখন পড়েছিলাম খুব সুন্দরভাবে আমরা আলোচনা করেছি এইচ থ্রি একটি অর্থ প্যারা নির্দেশক ব্যাখ্যা করো যেহেতু এইচ থ্রি একটি অর্থ প্যারা নির্দেশক আমার আগতমূলক এস ও থ্রি এইচটা একটা অর্থ অবস্থানে যুক্ত হবে একটা প্যারা অবস্থানে যুক্ত হবে সহকারী উৎপাত হিসেবে আমরা পানি পাব ঠিক আছে এখন তোমাদের অনেক প্রশ্ন আছে তোমরা বলতেছো স্যার এখানে অ্যাসো ত্রেচ একটা টলোইন একটা আপনি এখানে দিলেন দুইটা বলয় অ্যাসো এখানে একটা এখানে একটা দিয়ে আরেকটা এখানে কোত্থেকে দিলেন এটা জৈব রসায়ন এখানে সমতাকরণ তোমার তেমন একটা তোমার ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না জৈব রসায়নের ক্ষেত্রে সমতাকরণ তেমন একটি ইম্পর্টেন্ট না বিক্রিয়াই পারে না স্টুডেন্টরা এখানে সমতাকরণ কিসের কি তাহলে তোমাকে মাথায় রাখতে হবে আমি টলোইনের সালফোনেশন করতে যাচ্ছি সালফোনেশন মানে ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধুমায়িত সালফেরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া আমি যদি টলুইনের সালফোনেশন করতে চাই আমাকে সালফেরিক অ্যাসিড নিতে হবে এটা ধুমায়িত ধুমায়িত সালফেরিক অ্যাসিডকে আমি ভাঙতে পারি এইচ ও এস ও থ্রি এইচ এই ও বেঞ্জিনের অন্য একটা প্রান্ত থেকে যে কোনো একটা জায়গা থেকে যেমন প্রত্যেকটা কোনো কোনো হাইড্রোজেন আছে তো একটা হাইড্রোজেন নিয়ে এই ওএ নিয়ে হয়ে যাবে পানি তাহলে এই সিএইচ থ্রির এই অর্থ অবস্থানে একটা সালফোনিক অ্যাসিড মূলক যুক্ত হবে প্যারা অবস্থান একটা সালফোনিক অ্যাসিড মূলক যুক্ত হবে আলটিমেটলি আমরা এটা লিখব অর্থ অর্থ টলুইন এটার নাম হচ্ছে অর্থ টলুইন সালফোনিক এসিড অর্থ টলুইন সালফোনিক অ্যাসিড এটা কী হবে প্যারা টলুইন সালফোনিক অ্যাসিড বুঝছ যারা বুঝছো একটু বলতে হবে কেমন